আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভগ্নিপতি হজরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। জায়েদ ইবনে আমের ইবনে তুফাইল উৎসবের কোলাহল থেকে দূরে দাঁড়িয়ে কুরাইশের লোকজনকে দেখছেন তারা একটি আনন্দ উৎসবে সমবেত হচ্ছে। তিনি দেখলেন পুরুষরা দামি দামি রেশমি পাগড়ি বেঁধে আর মূল্যবান ইয়েমিনী চাদর গায়ে দাম ভিক চালে অনুষ্ঠানে হাজির হচ্ছে। জায়েদ ইবনে আমর তাকালেন নারী আর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের দিকে, তারা ঝলমলে বরণিল পোশাক আর বিচিত্র সব অলঙ্কারের সাজে সেজে উঠেছে। সবশেষে তিনি তাকালেন বিত্তবান ধনীদের টেনে নিয়ে আসা ভেড়া বকরির দিকে, সেগুলোকে তারা নানান সাজে সাজিয়ে এনেছেন দেবদেবীর সামনে বলি দেওয়ার উদ্দেশ্যে। জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল উৎসবের কোলাহল থেকে দূরে দাঁড়িয়ে কুরাইশের লোকজনকে দেখছেন। জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল কাবা শরীফের দেয়ালে হেলান দিয়ে এতক্ষণ এসব দৃশ্য দেখার পর কুরাইশের লোকদের সম্বোধন করে বললেন, হে কুরাইশের লোকেরা, এসব ভেড়া বকরিকে সৃষ্টি করেছেন আল্লাহ, এদের দানাপানির ব্যবস্থাও তিনিই করেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনে ঘাস ও লতাপাতা তিনিই উৎপন্ন করেন, আল্লাহর দেওয়া সেই পানি ও ঘাসপাতা খেয়েই এরা বেড়ে ওঠে মোটাতাজা হয়। তোমরা কেমন মূর্খ যে সেই ভেড়া বকরি এনে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে অন্য সব দেবদেবীর নামে বলি দিচ্ছ, এর যে বড় মূর্খতা ও নির্বুদ্ধিতা আর কি হতে পারে। এইসব কথা শুনে খেপে গেলেন তার চাচা খাত্তাব অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলার পিতা। এগিয়ে এসে জায়েদের গালে এক চর বসিয়ে বললেন, শয়তান, আজ আর তোকে ছেড়ে দেব না, এতদিন ধরে তোর আজেবাজে কথা শুনে সহ্য করেছি, আজ আমাদের সহ্য শক্তি ফুরিয়ে গেছে, আজ তোকে দেখাচ্ছি মজা। এরপর তিনি কৌমের স্বল্পবুদ্ধি দুষ্ট ছেলেদের উস্কে দিলেন তাদের শায়েস্তা করার জন্য। ওরা তাকে নানাভাবে কষ্ট দিতে থাকল, কষ্ট সইতে না পেরে তিনি মক্কা থেকে বেরিয়ে হেরা গুহায় গিয়ে আত্মরক্ষা করলেন। খাত্তাব তখন একদল দুষ্ট কুরাইশি যুবককে দায়িত্ব দিয়ে বললেন তার উপর কড়া নজর রাখবে যেন সে মক্কায় ঢুকতে না পারে। এরপর থেকে জায়েদ প্রকাশ্যে মক্কায় প্রবেশ করতে পারতেন না, গোপনে লুকিয়ে লুকিয়ে তাকে মক্কায় যেতে হতো। এত কিছু করেও জায়েদকে দমানো গেল না, গোপনে গোপনে তার মক্কায় আসা যাওয়া চলতে থাকল। সময় ও সুযোগ পেলেই তিনি ওয়ারাকা ইবনে নৌফেল, আবদুল্লাহ ইবনে জাহাস, উসমান ইবনে হারেস এবং রাসুলের ফুফু আব্দুল মুত্তালিবের মেয়ে উমাইয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা করতেন। আরবদের গুমরাহী ও পথভ্রষ্টতা নিয়ে পর্যালোচনার মাঝে একদিন জায়েদ উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, তোমাদের কৌম ও জাতি সম্পর্কে তোমরা ভালোভাবেই জানো যে ধর্মীয় ধ্যান ধারণা আচার বিশ্বাসের বিচারে তারা একেবারেই অজ্ঞ ও মূর্খ। দিনে ইব্রাহিমের তাওহিদের শিক্ষাকে অবজ্ঞা করে তারা শিরকের অন্ধকারে ডুবে গেছে। স্বজাতির এই গুমরাহি থেকে তোমরা যদি নিজেদের রক্ষা করতে চাও, তোমরা যদি আল্লাহর আজাব থেকে নাজাত পেতে চাও, তাহলে শিরক মুক্ত কোনো দিন ধর্ম খুঁজে বের করো। এই চারজন মহান ব্যক্তি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন সত্য সঠিক ধর্মের সন্ধানে। ইহুদি খ্রিস্টান ও অন্য ধর্মের পণ্ডিতদের কাছে ছুটে গিয়ে দিনে ইব্রাহিমের একেশ্বরবাদিতার সন্ধান করতে থাকলেন। এই অনুসন্ধানের ফলাফল হিসেবে ওয়ারাকা ইবনে নৌফেল খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, আবদুল্লাহ ইবনে জাহাস ও উসমান ইবনে হারেস প্রচলিত কোনো ধর্মকে পছন্দ করতে পারলেন না, তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না। জায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের কি হলো এই উত্তর জানতে আমরা এখন চলে যাব জায়েদের জীবনীর বিষাদময় সেই কাহিনীতে। জায়েদ ইবনে আমর বলেন, আমি ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে অনেক অবগতি লাভ করলাম, কিন্তু ওই ধর্মে এমন কোনো আকিদা বিশ্বাস খুঁজে পেলাম না যা দ্বারা হৃদয়ে প্রশান্তি মেলে। আমি ওই ধর্ম দুটো কবুল না করে আরও দেশ সফর করে আরও বেশি করে মিল্লাতে ইব্রাহিমের সন্ধান করতে থাকলাম। সিরিয়াতে পৌঁছার পর আমাকে জানানো হলো যে একজন পাদ্রি আছেন যিনি আসমানি কিতাবের আলেম। আমি তার কাছে গিয়ে হাজির হলাম, আমার সব কাহিনী তার কাছে খুলে বললাম। সব কথা শুনে তিনি বললেন, হে মক্কার ভাই, মনে হচ্ছে তুমি দিন ইব্রাহিমকে খুব বেশি ভালোবাসো। আমি বললাম, হ্যাঁ, আর সেই ভালোবাসার জন্যই এতদূর পথ পাড়ি দিয়ে দিনে ইব্রাহিম তালাশ করে বেড়াচ্ছি। তিনি বললেন, সত্যি কথা এই যে তুমি এমন এক দিনের সন্ধান করে বেড়াচ্ছ বর্তমানে যেই দিনের কোনো অস্তিত্ব নেই, তবে তুমি তোমার জন্মস্থানে ফিরে যাও, তোমার কৌম থেকে আল্লাহতালা এমন একজন নবী পাঠাবেন যিনি দিনে ইব্রাহিমের অনুসরণ করবেন, তুমি যদি তাকে পাও তাহলে তার অনুসরণ করবে এবং তাকেই আঁকড়ে ধরে থাকবে। জায়েদ মক্কার পথে ফিরতে থাকলেন, প্রতি পদক্ষেপে প্রতিশ্রুত নবীর বিষয়ে স্বপ্ন বুনতে থাকলেন। তিনি মক্কায় পৌঁছার আগেই সত্য ও হেদায়তের দিন নিয়ে আল্লাহতালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাঠান, কিন্তু জায়েদ তার কাছে পৌঁছাতে পারলেন না কারণ একদল বেদুইন দস্যু তার উপর আক্রমণ করে বসে।
সেখানে জায়েদ প্রাণ হারান। জীবনের অন্তিম মুহূর্তে জায়েদ আকাশের দিকে তাকিয়ে আকাশের মালিকের কাছে শেষ নিবেদন জানিয়ে বললেন, হে আল্লাহ, আমি যখন এই কল্যাণকর দিন কবুলের সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম, অন্তত আমার ছেলে সাঈদ যেন এই দিন থেকে বঞ্চিত না হয়। আল্লাহতালা জায়েদের আবেগ ভরা ওই অন্তিম মুহূর্তের প্রার্থনা কবুল করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পর মানুষকে যখন ইসলামের দিকে ডাকা শুরু করলেন, সেই ডাকে সাড়া দিয়ে যারা আল্লাহর প্রতি ঈমান আনল এবং রাসূলের রিসালাতকে বিশ্বাস করল, সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু সেই সৌভাগ্যবানদের প্রথম সারিতেই অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আশ্চর্যের কিছু নেই, কারণ সাঈদ ইবনে জায়েদ এমন একটি পরিবারে বেড়ে উঠেছিলেন যেই পরিবারের প্রতিটি সদস্য কুরাইশের শিরকমূলক কর্মকাণ্ড ও তাদের গুমরাহিকে চরমভাবে ঘৃণা করত। লালিত পালিত হয়েছিলেন এমন পিতার তত্ত্বাবধানে যিনি সত্য দিনের সন্ধানে জীবন কাটিয়েছেন, যার মৃত্যু ঘটেছে সত্যের পেছনে তৃষ্ণার্ত আত্মার মতো ছুটতে ছুটতে। সাঈদ একাই ইসলাম গ্রহণ করেননি, তার সঙ্গে স্ত্রী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাবও ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই কুরাইশী যুবক ও তার স্ত্রী ইসলাম গ্রহণ করার অপরাধে স্বজাতির কাছ থেকে এত ভয়াবহ জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন যা ছিল তাদেরকে ইসলাম থেকে বাধ্য করার জন্য যথেষ্ট। কিন্তু কুরাইশের লোকেরা তাদেরকে ইসলামের গণ্ডি থেকে বের করে আনা তো দূরের কথা, উল্টো তারা দুইজন স্বামী স্ত্রী সক্ষম হয়েছিলেন তাদের দল থেকে এমন একজন লৌহ মানবকে বের করে আনতে যিনি ছিলেন তাদের দলের অতি গুরুত্বপূর্ণ সদস্য এবং যিনি ছিলেন মুসলিমদের জন্য এক মূর্তিমান আতঙ্ক, যার নাম উমর ইবনুল খাত্তাব। সাঈদ এবং তার স্ত্রী ছিলেন উমর ফারুকের ইসলাম গ্রহণের কারণ। সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু মাত্র 20 বছর বয়সেই ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। এর ফলে তিনি টগবগে তারুণ্যের পুরনো শক্তি ও সময় নিয়োগ করতে পেরেছিলেন দীন ইসলামের কল্যাণ ও সেবাই। একমাত্র বদর ছাড়া তিনি ইসলামের সকল জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। ইসলামের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরও বেশি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব না দিলে তিনি সেই যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য থেকেও নিশ্চয়ই বঞ্চিত থাকতেন না। তিনি অংশ নিয়েছিলেন কিসরা, কাইসার, পারস্য ও রোম সাম্রাজ্যের পতন অভিযানেও। মুসলিম বাহিনী যত যুদ্ধ ও অভিযান পরিচালনা করেছে তার সবগুলোতেই সাঈদ ইবনে জায়েদের শুধু অংশই ছিল না, বরং তাদের প্রতিটি অভিযানই ছিল তার প্রশংসনীয় ভূমিকা ও উজ্জ্বল অবদান। তার সর্বাধিক সাহসী ও চমৎকার যে বীরত্বের কথা ইতিহাসের পাতায় আলোচিত হয়েছে সেটা হলো ইয়ারমুকের লড়াইয়ের ময়দানে। সেই দিনের সেই আলোচিত ও আলোকিত অবদানের কথা শুনতে চলুন আমরা যাই সাঈদ ইবনে জায়েদের কাছে। সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইয়ারমুকের যুদ্ধের দিন আমাদের সৈন্য সংখ্যা ছিল 24,000, আর আমাদের মোকাবেলার জন্য রোমান বাহিনীর সৈন্য ছিল 120,000। তারা দৃঢ় পদক্ষেপে আমাদের দিকে এমনভাবে এগিয়ে আসছিল যেন কোনো অদৃশ্য শক্তি সুদূর পাহাড়কে পরিচালনা করছে। তাদের সম্মুখভাগে এগিয়ে আসছিল ধর্মযাজক, বিশপ ও পাদ্রিগণ। তারা খ্রিস্টধর্মের প্রতীক ক্রুশ ব্যবহার করে চিৎকার করে ধর্মীয় স্লোগান উচ্চারণ করছিল, আর পেছন থেকে বিশাল বাহিনী মেঘ গর্জনের মতো করে সেই স্লোগানের প্রতিধ্বনি করে করে যেন আকাশ বাতাস কাঁপিয়ে তুলছিল। মুসলিম বাহিনী যখন প্রতিপক্ষের এই অবস্থা নিচ্চোখে দেখল, তাদের বিপুল সংখ্যাধিক্য ও অন্যান্য ভীতিকর ব্যাপারগুলো তাদের মধ্যে কিছুটা ভীতির সঞ্চার করল, তখন আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু মুসলিম বাহিনীকে জিহাদের জন্য উজ্জীবিত করার উদ্দেশ্যে দাঁড়িয়ে প্রথমে কোরআনের আয়াত পড়ে বললেন, আল্লাহর আইনকে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহর জন্য লড়াই করো, দুশ্মনের বিরুদ্ধে এই লড়াইয়ে তিনি তোমাদের সাহায্য দিয়ে তোমাদের অবস্থান দৃঢ় করবেন, সূরা মুহাম্মদ আয়াত 7। এরপর তিনি বলেন, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, জিহাদের ফরজ হুকুম পালনে অটল ও অবিচল থাকুন। মনে রাখবেন, এই যুদ্ধক্ষেত্রে অবিচলতাই আল্লাহর আদেশ লঙ্ঘন থেকে বাঁচার একমাত্র উপায়, মহান প্রভুর সন্তুষ্টি লাভ ও পরাজয়ের গ্লানি থেকে মুক্তির পথও এটাই। আপনারা লৌহ বর্ম পরে নিজেদের সুরক্ষিত করে নিন, যার যার বল্লম ও তীর তাক করে ধরুন। আমি আক্রমণের হুকুম না দেওয়া পর্যন্ত মনে মনে আল্লাহর জিকির ছাড়া সকলেই মুখ বন্ধ রাখুন। সাঈদ ইবনে জায়েদ বলেন, সেই মুহূর্তে মুসলিম সেনাদের সারি ভেদ করে একজন সৈনিক সম্মুখে অগ্রসর হয়ে সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি সংকল্প করেছি যে এখনই আমি লড়াই করে শহীদ হয়ে পরপারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হব। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো বার্তা পাঠাতে চান? চাইলে আমাকে বলুন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমার ও সকল মুসলিমের সালাম পৌঁছে দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রব আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন আমরা তা সম্পূর্ণরূপে পেয়ে গেছি। সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই সেই সৈনিকের কথা শুনলাম এবং তাকে দেখলাম তরবারি কোষমুক্ত করে শত্রুদের উপর মরণপণ আক্রমণে ঝাঁপিয়ে পড়তে, সঙ্গে সঙ্গে আমি নিচু হয়ে দুই হাঁটু মাটিতে ঠেকিয়ে বর্শা তাক করে ছুঁড়ে মারলাম মুসলিম বাহিনীর দিকে এগিয়ে আসা প্রথম অশ্বারোহীর দিকে।
এটাকে ধরাশায়ী করে ফেলার পর আমি জীবনের মায়া ছেড়ে শত্রু বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লাম। ততক্ষণে আল্লাহর ইচ্ছায় আমার অন্তর থেকে সমস্ত ভয় একেবারেই দূর হয়ে গেছে। অন্য সকলেও তখন রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাণপণ লড়াই করতে থাকে। অবশেষে আল্লাহতালা মুসলিম সেনাদলকে বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় দান করেন। এরপর সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু সিরিয়ার রাজধানী দামেস্ক বিজয়ে অংশ নেন। দামেস্ক যখন মুসলিম বাহিনীর হাতে বিজিত হয় এবং সেখানের জনতা ইসলামী সরকারের আনুগত্য স্বীকার করে নেয়, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহুকে সেখানের গভর্নর নিযুক্ত করেন। এভাবে তিনিই হয়ে যান ইসলামের ইতিহাসে দামেস্কের সর্বপ্রথম মুসলিম গভর্নর। বনি উমাইয়ার শাসনামলে সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলার জীবনে ঘটে এমন এক দুর্ঘটনা দীর্ঘদিন যাবৎ মদিনার লোকদের মুখে মুখে যার কথা আলোচিত হতে থাকে। ঘটনাটির বিবরণ হলো এইরকম। আরওয়া বিনতে ওয়াইস নামের এক মহিলার মনে সন্দেহ জাগে যে সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু আরওয়ার জমির কিছু অংশ অবৈধভাবে দখল করে নিজের জমির সীমানা বাড়িয়ে নিয়েছেন। মনের এই সন্দেহের ব্যাপারটি মহিলা সকলের কাছে প্রচার করতে থাকে। শুধু এতটুকুতেই ক্ষান্ত হলে তাও একরকম হতো। শেষ পর্যন্ত মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকামের কাছেও তার বিরুদ্ধে অভিযোগ তুলে বিচার চেয়ে বসে। মারওয়ান ইবনে হাকাম বিচার মীমাংসার উদ্দেশ্যে তার কাছে কয়েকজন লোক পাঠালেন। পুরো বিষয়টি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত এই সাহাবীর কাছে কষ্টদায়ক হয়ে যায়। তিনি দুঃখ করে বলেন, বলাবলি হচ্ছে যে আমি মহিলার উপর জুলুম করেছি। আমার পক্ষে আদৌ কি তার উপর জুলুম করা সম্ভব? অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি অন্যায়ভাবে অন্যের মাত্র এক বিঘত জমিও দখল করবে, কিয়ামতের দিন শাস্তিস্বরূপ তার গলায় সাত স্তর পর্যন্ত ভূমি ঝুলিয়ে দেওয়া হবে। হে আল্লাহ, যেই মহিলা দাবি করেছে যে আমি অন্যায়ভাবে তার জমি দখল করে আমার জমির অন্তর্ভুক্ত করে নিয়েছি, সে যদি মিথ্যা বলে থাকে তাহলে তাকে অন্ধ করে দাও, এবং যে কূপটি আমি দখল করেছি বলে অভিযোগ করেছে সেই কূপের মধ্যেই তাকে ফেলে দাও। আমার পক্ষে এমন জ্বলন্ত কোনো উদাহরণ সৃষ্টি করে দাও যাতে সমগ্র মুসলিম জাতির কাছে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে আমি তার উপর কোনো জুলুম ও অন্যায় করিনি। এই ঘটনার মাত্র কয়েকদিন পর মদিনা শহরে শুরু হলো লাগাতার ও প্রবল বৃষ্টিবর্ষণ। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আকিক উপত্যকা ও এর আশপাশ ডুবে গেল। এমন প্রবল বৃষ্টি ও বন্যা আর কখনোই দেখা যায়নি। এই বন্যা জমির সীমানার উপর জমে থাকা মাটির স্তূপ ধুয়ে নিয়ে যায় এবং প্রকৃত সীমানা প্রকাশ হয়ে যায়, যার ফলে মদিনার সকল মুসলিম জানতে পারেন যে সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলার কথাই ছিল সত্য ও সঠিক। এর মাসখানেকের মধ্যেই ওই মহিলা দৃষ্টিশক্তি হারিয়ে পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং সেই অবস্থাতেই নিজের জমিতে ঘোরাফেরা করতে করতে কূপের মধ্যে পড়ে মারা যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম মানুষ কাউকে অভিশাপ দেওয়ার সময় বলতো, আল্লাহ তোমাকে আরওয়ার মতো অন্ধ করে দিক। অন্ধ হয়ে যাওয়ার ঘটনায় অবাক হওয়ার কিছু নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের বদদোয়া থেকে বাঁচার চেষ্টা করো, কেননা ওই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো অন্তরায় ও বাধা এতে থাকে না। সাধারণ কোনো মজলুমের অবস্থা যদি এমন হয় তাহলে মজলুম ব্যক্তিটি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু হলে তার বদদোয়ার প্রভাব কেমন হবে। সম্মানিত সুধী, হজরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলাহু সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।